আজকের নাটক দে গরুর গা ধুয়ে, নাট্যকার তরুণ ঘোষাল। দে গরুর গা ধুয়ে দ্বিতীয় পর্ব। ভজহরির বাড়ি। বলো কি, তোমাদের কথা শুনে বিশ্বাস হচ্ছে না? তোমার বিশ্বাস হবে কি করে? গ্যাঁজার বন্ধুত্ব কিনা? হক কথা বলি আমরা, গায়ে তো মানুষের চামড়া নাকি গুরুদেব? ছি ছি, এ কি করলেন? হাউতাস ছাড়ো, কিছু একটা করো। দে গরুর গা ধুয়ে, এই কালী মাতাটাকে এখানে কি করবো বলো দেখি? তুমি নিজে কি, হ্যাঁ, হাড় হাবাতে মিনছে? এত ভালো মেয়ের বাপ এখন লোক চিনতে পারে না, আমি দেখেই বুঝে গেছি। সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। আহ ভজহরি, নিজেদের মধ্যে এমন করে খিচুড়ি পাকিও না। কিন্তু যে আসল সে কই? কীর্তন করছে সারা কালি। বাংলা খাই বলে মাতাল, আর ইংলিশ খাই বলে ভদ্রলোক। হ্যাঁ কালি, তোমার হাতে কি লোহার বালা নাকি সোনার বালা? ওর উপর জল করা সে কি? এতকাল তো শুনেছি রূপোর জিনিসে সোনার জল করে। বাবা, কালে জাতীয় মাতাল বলে তাহলে ঠিক, সবাই খারাপকে ভালো করে দেখায় আর আমি ভালোকে ঢেকে গেছি। কি মাসিমা, ঠিক করে কি? আমি মাসিমা? মাত্র 7টা মেয়ের মা, বয়স আমার মোটে 52। ঠিকই তো, এমন কচি বয়সে মাসিমা হলে দিদি হবে কবে? ওই ওই তো ওই তো সনাতন এসে গেছে। হ্যাঁ ব্যাপারটা কি বলতো, এমন জোর তলব শোনি কিছু? ভণ্ডগুরুর কীর্তি মানে ময়না, গুরুর তর্ষ হয় না, কী সব হিয়ারি করো, ঝেড়ে কাশো। তাহলে শান্ত হয়ে বসো, গুরুদেব তলে তলে কিন্তু সুতরাংকে ঘুষ খাইয়ে ময়নাকে বিয়ে করার মতলব করছে। এতক্ষণে বুঝলাম ময়নার কারণ, কান্নার কারণ। কাল পাঠিয়েছিলাম গুরুদেবের পদসেবায় যাতে ও পাল্টায়, ফিরে এসে কান্না আর থামানো যায় না, এবার বুঝেছি কারণ। কিন্তু কোনো কিন্তু নয়, কিসের ভয়? গুরু বলে কথা, যদি কিছু করে ঘোড়ার ডিম করবে। কচি মেয়ে দেখে যার বুড়ো জীব লকলকায়, তার আবার ক্ষমতা, ঝেঁটিয়ে বীজ ছেড়ে দেবো না। দে গরুর গা ধুয়ে। খমো, এই খমো, তুমি পারো এই বিপদ থেকে উদ্ধার করতে। যতই করো হেলা ফেলা সেই বুড়ির কুলতলা, হলো তো ক্ষেমংকরীর পায়ে পড়তে হলো তো? এই বাজে কথা রাখো, এবার একটা প্ল্যান করো। ও প্ল্যান আমার হয়ে গেছে, কেমন শুনি? এই ধরো ওই হারামির বাচ্চা। খমু একটু ভালো করে বলো, ওটাকে ঝেঁটালে তো যাবে না, ওর গা ধুতে হবে। খুলে বলো বৌমা, আপনি ঘরে যে গুরুকে বলবেন ময়নার সঙ্গে বিয়ে দিতে রাজি, তারপর কালীকে সাজাবো বউ। এই মরেছে, বরের মুখে মালের গন্ধ। কি এমন মন্দ, যেমন কর্ম তেমন ফল। তবে সেদিন তোমার মদ খাওয়া চলবে না, মালা খেলে তাল চেয়ে রাখবো কি করে? সেসব ভাববে আমার খমু, আমার ক্ষেমং করি। আ মরি মরি, কি বউ ঘরে এনেছো ভজহরি? বউ তো নয় শ্রীমতী ভয়ঙ্করী, যেই করবে বাড়াবাড়ি গা ধুইয়ে দেব না। জয় ক্ষেমং করি। আলো নেবে এবং জ্বললে দেখা যায় বরের সাজে গুরুদেব আনন্দে গান গাইছে। বমকালি বমকালি, ভাবতে পারছি না, ভাবতে পারছি না, এমন দিনও কপালে ছিল। হ্যাঁ ময়না, ও আর সয় না। কল্লোলিনি গো, ও গো সঞ্চারিণী, মন্না দিয়া আর পারিনি, যতদূর চাহি আকাশে প্রভাসে তোমার দুটি নয়নেও চাহনি। কি ফুর্তি কি ফুর্তি কি ফুর্তি। এ গুরুদেব, কে কে? হ্যাঁ আমি গুরুদেব। ও হে ভজু, আ বাবা ভজহরি, আপনি তো জানেন গুরুদেব আমার ঘরেই বসেছে বিয়ের আসর। হ্যাঁ জানি তো জানি তো, হ্যাঁ জানি তো। তাই বর আবার
আনার দায়িত্বটা সনাতনদা আমার উপরেই দিয়েছেন। তোমার গুরুমা কেমন আছেন ভজু? দেখা করেছো? কার কথা বলছেন গুরুদেব? যিনি তোমার মা হবে, ময়না কেমন আছে দেখা করেছো? গরম ফুলকো লুচির মতো গুরুদেব। এই আসার সময় বললেন, দেখো এই রাস্তায় যেন তোমাদের বাবা যেন আবার হুঁচট না খায়। এই কেন কেন হুঁচট খাবো? কেন হুঁচট খাবো? কেন না, রাস্তা তো সব একেবারে এই কুকুরে কামড়ানো জুতোর মতো। তারপর আপনি দিব্য জ্ঞান শূন্য, সবসময় মায়ের ধ্যানে মগ্ন। বমকালি বমকালি, চলো আর দেরি নয়, দেরি করা ঠিক নয়। সে আর বলতে, আগে গুরুদেব পিছনে ভজভরি টোপর নিয়ে যায়, আলো নেবে। এরপর ক্ষেমঙ্করের বাড়ি, ভজরের ঘর, দেখা যায় কালীকে শাড়ি পরানোর চেষ্টা করছে ময়না। কত করে বললুম, আমি আর বউ সাজব না। কোনো কথা নয়, সোজা হয়ে দাঁড়াও, শাড়িটা পরলেই তো হয়ে যাবে। কতবার বলেছি, মা না খেলে আমার তাল ঠিক থাকে না। এবার ক্ষেমঙ্করী মাসিকে ডাকবো কিন্তু। ওরে বাবলে, যা খুশি করো, ওকে ডেকো না, মেয়ে তো নয়, যেন ডিনামাইট। শাড়ি পরানো হলো রে ময়না? হ্যাঁ, এই মরেছে, যেখানে বালির হয় সেখানেই সন্ধে হয়। এ কি তোমার গোপ? গোপ গোপের জায়গায়, তোমাকে বললাম না গোপের মায়া ছাড়তে হবে। আমার ইয়ে জগতের মায়া ছাড়তে পারি, গোপ ছাড়তে পারবো না। থাকে না মাসি, এক গলা ঘুমটার ভেতরে গোপ নজরে আসবে না। গোপের সাইজ দেখেছো? যেন শুকুরির ডানা। যা হয়েছে হয়েছে, তাড়াতাড়ি করো, হারামজাদা অনামুখ এলো বলে। কি মজা কি মজা, বেরোবে এবার বর সাজা। তোমাদের তো ব্যবসা, তা এমন মেয়ে মেয়ে ভাব নিয়ে কি ব্যবসা করো বলো দেখি? প্রজাপতি, পত্নী এবং পতি খুঁজে বেড়াই, নকলটা তো হচ্ছে, আসলটা কখন হবে? আমার ময়নার বিয়ে কিন্তু তাড়াতাড়ি চাই। সে আর বলতে, পাকাচ্ছি চলতে, দেরি নেই আলো জ্বলতে। দেখো তো মাসি, কাপড়টা হলো কিনা? ও ওই হবে, মিলছে তো, প্রেমে অন্ধ, চোখে সর্ষে ফুল দেখছে। আয় দেখি ওই দিকটায়। কালি কি খেল দেখালি, কোনোদিন ভেবেছিলি বউ সাজবি? গ্রামের গাজন একবার দুর্গা সেজেছিল, শিব বোধহয় জ্ঞান হারিয়েছিল। কেন, এই দুর্গার এমন রূপ শিবের সহ্য হয়েছিল? কি যে বলো, মাল খাচ্ছি আর বুড়ি টানছি আর লাফাচ্ছি, মাল খাচ্ছি বুড়ি টানছি আর লাফাচ্ছি। এই লাফাতে লাফাতে, এই যা শাড়িটা যে খুলে গেল। এই আমি একটা কবিতা বলবো, আমার বলে কেস কেরোসিন আর উনি এক বলবে কবিতা। খুলিতেছে শাড়ি করে বাড়া বাড়ি, হইতেছে হাড়ির হাল, কে আছো জোয়ান, হও আগোয়ান, আনিতে কালীর মাল। এই যা ওদিকে উলু, এই কালীর কি হবে? ময়নাকে ডাক, ওড়াতে সাঁড়। তাই হয় নাকি, ও সম্মুখে নাই, এবার কি হবে? শালা গুরু ন্যাংটা কালী দেখবে। সুতরাং কিছু একটা কর, কিন্তু পরে ভাববি, কাপড়টা পরা পেঁচিয়ে দে, পেঁচিয়ে দে, কালী বউ না হোক অন্তত কলা বউ তো হোক। দুজনে শাড়ি জড়িয়ে দিল, এরপরে গুরুদেব প্রবেশ করছে। ময়না, হে ময়না, আর সয় না, এই লজ্জা করে না বুঝি? আহা কি লজ্জা কি লজ্জা, কিন্তু আমার যে আর তর সয় না। ময়না আমার ময়না, কাছে এসো না, যা ময়না, আমার আর সয় না, দেব গয় না, চাই না। কি কি নেবে তবে? এ বোতল নিলেই হবে, বোতল। এই যা যা নয়, হ্যাঁ সারা ভণ্ড, গুরুগিরি তোমার ছাড়াবো আজকে। হুড়ে বাবারে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, আর করবো না বিয়ে। দে গরুর গা ধুইয়ে।